অনলাইন প্রতারণা বেড়ে চলেছে যেন নতুন করে প্রত্যেক প্রত্যেক দিন দিনই গুটি সাজাচ্ছে প্রতারকেরা আর এর কবলে পড়ে সাধারণ মানুষের থেকে চলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা আর এবার এরকমই একটি নতুন পন্থাকে অবলম্বন করা হয়েছে কি সেই পন্থা সেটাই আপনাদেরকে বলবো বর্তমানে আমরা ভীষণভাবে অনলাইনে যে কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে ভীষণভাবে আমরা অনলাইনকে ব্যবহার করি বিশেষ করে খাবার জিনিস হয়তো কোনো একটা জিনিস খেতে ইচ্ছা করছে বা হয়তো কোনো বড়ো কোনো জায়গা থেকে কোনো বড় কোনো থেকে খেতে ইচ্ছে করছে সেক্ষেত্রেও আমরা কি করি না অনলাইনের মাধ্যমে খাবারের অর্ডার করি জানা গিয়েছে যে নাকি এক্ষেত্রে বলা হয়েছিল যে একটি থালি কিনলে আরেকটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর এই চক্করেই নাকি এক মহিলার কাছ থেকে নব্বই হাজার টাকা খোয়া গিয়েছে সবিতা শর্মা নামে ওই মহিলা তিনি একজন ব্যাংক কর্মী তার অভিযোগ যে ফেসবুকে নাকি এই অফার সম্পর্কে তাকে জানান তার একজন আত্মীয় আর সেখানেই নাকি বলা ছিল যে একটি থালি কিনলে আরেকটি তিনি একেবারে ফ্রিতে পেয়ে যাবেন দক্ষিণ দিল্লির এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গত বছরের সাতাশে নভেম্বর তিনি ওই সাইটটি দেখেন এরপর সেখানে দেওয়া একটি ফোন নম্বরে তিনি তিনি পুরো বিষয়টি জানতে করেন যদিও অন্য প্রান্ত থেকে কেউ ফোন নাকি দেখা যায় যে তিনি একটি অপরিচিত নম্বর থেকে একটি ফোন পান আর সেই ফোনে একটি লিংক শেয়ার করে একটি অ্যাপ ডাউনলোড করতে করতে বলা হয় বলা হয় যে অ্যাপটি ডাউনলোড করে তারপরে তিনি খাবারের অর্ডার করতে পারবেন তো যেরকম বলা হয়েছিল সেই অনুযায়ী ওই মহিলা তিনি অ্যাপটি ডাউনলোড করেন এবং অ্যাপটি ডাউনলোড করার পরেই একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয় স্বাভাবিকভাবে আমরা জানি যে যে কোনো অ্যাপ যখন আমরা লগ ইন করি সেক্ষেত্রে কিন্তু এরকম আমাদেরকে লগ ইন করতে হয় বা রেজিস্টার করতে হয় এরকম কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডের এরকম কিন্তু একটি বিষয় আসে তো স্বভাবতই ওই মহিলার ক্ষেত্রেও যখন ওরকম একটি বিষয় আসলো অ্যাপটা থেকে তো তিনি তখন তিনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেন মানে যেটা তাকে আগে দিয়ে দেওয়া হয়েছিল এরপর নাকি তিনি তার নিজের ফোনের ওপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর জানা যায় যে নাকি পাসওয়ার্ড দেওয়ার পরে তার ফোন হ্যাক করে নেওয়া হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে নাকি নব্বই হাজার টাকা গায়েব হয়ে যায় বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম থানায় তিনি অভিযোগ দায়ের করেন এবং পুলিশ জানিয়েছেন যে অপরিচিত কোনো অ্যাপ ডাউনলোড না করতে বারবার নিষেধ করা হয় তারপরেও দেখা যায় যে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা হচ্ছে বিভিন্ন আন্ন সাইটে ক্লিক করা হচ্ছে আর যার ফলেই হারিয়ে যাচ্ছে এভাবে কখনো হাজার হাজার কখনো লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষকে বারবার সতর্ক করার পরেও কেন সাধারণ মানুষ এই ধরনের প্রতারণার মধ্যে পা দিয়ে ফেলেন এটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে একটা বড় প্রশ্ন কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা জানি যে রাস্তাঘাটে মোবাইলেও বিভিন্ন সতর্কীকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের মেসেজ পাঠিয়ে এই ধরনের বিষয়গুলো কিন্তু বলা হয় যে কখনো কোনো আননোন লিঙ্কে কক্ষনো কখনো ক্লিক করবেন না কখনো আনন কোনো অফার আছে দেখে বা কোনো আননোন সাইটে ঢুকে যাবেন না কখনো অজানা কোনো অ্যাপ ডাউনলোড করবেন না আর এর ফলেই কিন্তু আপনার জমানো পুঁজি আপনার কষ্ট করে রোজগার করা টাকা নিমেষের মধ্যে চলে যেতে পারে প্রতারকের অ্যাকাউন্টে তাই বারবার সতর্ক থাকতেও বলা হয় কিন্তু তারপরেও যখন এই রকম ধরনের ঘটনা ঘটে তখন বলতে হয় যে সতর্কতার সত্যি অভাব রয়েছে আরও অনেক অনেক বেশি করে সতর্ক হতে হবে অবশ্যই সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজতাক বাংলাকে অবশ্যই আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন